হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাবিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা, রসে ভেজা চিতই পিঠা, খেজুরের রস দিয়ে চিতই পিঠা, ওটা বানিয়ে দেখাবো আজ আপনাদেরকে। তো চলুন, প্রথমে কী কী লাগছে। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপ, আর চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। এই ময়দাটা এর ভিতরে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন হালকা উষ্ণ গরম পানি অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার আগের ভিডিওতে দেখানো আছে যে আপনার চিতই পিঠা কীভাবে বানাতে হয়, ঠিক সেইভাবেই আমি এটা খামিরটাকে ভালোভাবে মথে নেব। রুটি বেলার খামিরের মতো এটাকে ভালো করে মথে নিতে হবে। এইটা যত মথা ভালো হবে তত আপনার পিঠাটা সুন্দর হবে। এটাকে আমি ভালোভাবে মথে নেব। এটা ঠিক এমন হবে, এর ঘনত্বটা ঠিক এমন হবে ব্যাটারটা। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমার মা খেজুরের রস পাঠিয়েছিল জাল করা, তাই এটাকে বেশি জাল দিতে হবে না। আমি ফুটে উঠলে এটাকে নামিয়ে একপাশে রেখে দেব। আর এর ভিতরে সামান্য একটু আমি চিনি দিয়ে নিয়েছি, তো আমার এটা ফুটে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে একপাশে রেখে দেব, আর পিঠাটা বানিয়ে নেব। আমার এই সাজটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দেব। এখন এটাকে ঢেকে দেব। পিঠাটা হয়েছে কিনা দেখি। হ্যাঁ, পিঠাটা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে এইভাবে উঠিয়ে নেব। দেখুন পিঠাটা, এখন যে রসটা আমি গরম করে রেখেছি ওর ভিতরে আমি ওই পিঠাটা দিয়ে দেব। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে রসের ভিতরে দিয়ে দেব। এইভাবে আমি সব পিঠাগুলা শিরার ভিতরে দিয়ে দেব। ফ্রেন্ডস, আমার পিঠাগুলো বানানো শেষ। আমি রসের ভিতরে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো মিশিয়ে দিতে হবে। এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো, তার পরবর্তী স্টেপ ঠান্ডা হওয়ার পরে শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, পিঠাগুলা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আগেই 1 কেজি দুধকে জ্বালিয়ে 1 পা করে রেখেছি। এখন এই দুধটা আমি এই পিঠার ভিতরে দিয়ে দেব। দেখুন কত মোটা সর পড়েছে। এটা দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে।
হ্যালো ফ্রেন্ডস, সারা রাত পরে পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এক একটা ফুলে কত বড় বড়। আর পিঠাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো একদম পারফেক্ট হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।